সারপ্রাইজ সারপ্রাইজ সারপ্রাইজ, কথাটি শুনতে অবাক লাগলেও WWE ম্যানেজমেন্ট আমাদের জন্য অনেক বড় বড় সারপ্রাইজ প্ল্যান করছেন, যেইগুলো শুনলে আপনিও একেবারে শকড হয়ে যাবেন। অনেক বড় বড় তিনটা সারপ্রাইজ রিটার্ন হবে, যেই নামগুলো শুনলে আপনারা শকড হবেন। এছাড়াও আগামীকালকের স্ম্যাকডাউন থেকে লাইভ ক্রাউড ব্যাক করছেন এবং স্ম্যাকডাউনের জন্য অনেক বড় বড় ম্যাচ WWE ম্যানেজমেন্ট কনফার্ম করে দিয়েছেন এবং অনেক বড় বড় সারপ্রাইজ রিটার্ন করাতে চলেছেন র, স্ম্যাকডাউন এবং মানি ইন দ্য ব্যাঙ্ক পেপার ভিউতে। চলুন এই ভিডিওটিতে ডিসকাস করা যাক আগামীকালকের স্ম্যাকডাউনের এপিসোডে কোন বিষয়গুলো ঘটবে এবং কোন রেসলারগুলো বড় বড় সারপ্রাইজ রিটার্ন করবেন। সর্বপ্রথম আপনারা সারপ্রাইজ রিটার্ন দেখতে পারবেন গোল্ডবার্গের, বিশেষ করে মানি ইন দ্য ব্যাঙ্ক পেপার ভিউয়ের পরের মানডে নাইট রয়ের এপিসোডে গোল্ডবার্গ রিটার্ন করবেন। এবং তিনি রিটার্ন করেই ববি ল্যাশলির 45তম জন্মদিনে ববি ল্যাশলিকে এসে চ্যালেঞ্জ করে দিবেন WWE চ্যাম্পিয়নশিপের জন্য সামার স্ল্যাম পেপার ভিউয়ের জন্য। আর গোল্ডবার্গ অবশ্যই সারপ্রাইজ রিটার্ন করবেন, বিশেষ করে আজকে ফাইটফুল সিলেক্টের পক্ষ থেকে জানা গিয়েছে যে মানডে নাইট রয়ের এপিসোডে সারপ্রাইজ রিটার্ন করবেন গোল্ডবার্গ এবং চ্যালেঞ্জ করে দিবেন ববি ল্যাশলিকে, যেটা আপনারা এখন স্ক্রিনে তাকালে দেখতে পাচ্ছেন। আর এদের ম্যাচটি সামার স্ল্যাম পেপার ভিউতে WWE চ্যাম্পিয়নশিপের জন্য অনুষ্ঠিত হবে, অর্থাৎ গোল্ডবার্গ তিনি সারপ্রাইজ রিটার্ন করবেন এবং ববি ল্যাশলিকে চ্যালেঞ্জ করে দিবেন সামার স্ল্যাম পেপার ভিউয়ের জন্য। এছাড়াও আরও একটি সারপ্রাইজ রিটার্ন কনফার্ম করা হয়েছে, সেটা মানি ইন দ্য ব্যাঙ্ক পেপার ভিউয়ের মধ্যেই দেখতে পারবেন। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন দ্য ম্যান ব্যাকি ল্যান্স। বিশেষ করে এখন আপনারা স্ক্রিনে তাকালে দেখতে পাচ্ছেন যে ব্যাকি ল্যান্স সম্পূর্ণভাবে ফিট হয়ে গিয়েছেন আর বর্তমান সময়ে যতগুলো ওয়েবসাইট রয়েছেন সম্পূর্ণ ওয়েবসাইটের পক্ষ থেকেই যে রিউমার্স এবং রিপোর্ট এসেছে সেই রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে মানি ইন দ্য ব্যাঙ্ক পেপার ভিউতে রিয়া রেপলি এবং শার্লট ফ্লেয়ারের ম্যাচটি শেষ হওয়ার পরে সেখানে সারপ্রাইজ রিটার্ন করবেন ব্যাকি ল্যান্স। এছাড়াও আরও একটি বড় সারপ্রাইজ রিটার্ন হতে চলেছে, সেটা হচ্ছে জন সিনা। বিশেষ করে জন সিনার সারপ্রাইজ রিটার্নের ডেটটি সব থেকে সম্ভাব্যময় যে ডেটটি রয়েছে সেটা হচ্ছে মানি ইন দ্য ব্যাঙ্ক পেপার ভিউয়ের পরের প্রথম স্ম্যাকডাউনের এপিসোডে জন সিনা রিটার্ন করবেন এবং রোমান রেন্সকে সামার স্ল্যাম পেপার ভিউয়ের জন্য ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করে দিবেন। তবে এখানে সম্ভাব্য আরও কিছু ডেট রয়েছে, যেমন আগামীকালকের স্ম্যাকডাউনেও রিটার্ন করতে পারেন, মানি ইন দ্য ব্যাঙ্ক পেপার ভিউতেও রিটার্ন করতে পারেন। তবে সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে মানি ইন দ্য ব্যাঙ্ক পেপার ভিউয়ের পরের স্ম্যাকডাউনের এপিসোডে সারপ্রাইজ রিটার্ন করবেন জন সিনা। এছাড়াও আরও একটি বড় সারপ্রাইজ রিটার্ন দেখতে পারবেন, সেটা নিয়ে পরবর্তীতে কথা বলছি। আজকে সকালের দিকে WWE এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে একটি ইমোশনাল ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে যে প্রায় 1.5 বছর পরে WWE দর্শক ব্যাক করতে চলেছেন, যেখানে ক্রাউডের স্পেশাল মোমেন্টগুলো দেখানো হয়। বিশেষ করে আগামীকালকের স্ম্যাকডাউন থেকে একেবারে নিয়মিত লাইভ ক্রাউড ব্যাক করবে WWE এবং WWE বড় বড় সারপ্রাইজ রিটার্ন করানোর পরে ঠিক আগের মতো WWE আরও এন্টারটেইনিং হয়ে উঠবে। এখন থেকে WWE দেখতে কিন্তু খুবই মজা আসবে। তো যাই হোক, আমি কিন্তু খুবই এক্সাইটেড আগামীকালকের স্ম্যাকডাউনের এপিসোডের জন্য। চলুন এবার বলা যাক স্ম্যাকডাউনের এপিসোডে কোন ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বা সেইখানে কি ঘটতে পারে। যেহেতু আগামীকালকের স্ম্যাকডাউনের এপিসোডে দর্শক ব্যাক করতে চলেছে, সেহেতু শোয়ের শুরুতেই আপনারা দেখতে পারবেন সেখানে ভিন্স ম্যাকম্যান, স্টেফানি ম্যাকম্যান, ট্রিপল এইচ ইনারা হয়তো সেখানে উপস্থিত থাকবেন এবং সেখানে লাইভ ক্রাউডকে স্বাগতম জানাবেন। আর লাইভ ক্রাউডকে স্বাগতম জানানোর পরে সেখানে তারা কিছু বিষয় উল্লেখ করবেন। এক পর্যায়ে রোমান রেঞ্জ এবং পল হেইম্যান সেখানে ইন্টারফেয়ার করবেন এবং সেখানে ভিন্স ম্যাকম্যানকে বেইজ্জতি করবেন। বিশেষ করে সেখানে রোমান রেঞ্জ দাঁড়িয়ে থাকবেন, পল হেইম্যান বলবেন, স্ম্যাকডাউন রোমান রেঞ্জের শো, তোমরা এখানে কি করছো, তোমাদের কাজ হলে তোমরা এখান থেকে আসতে পারো। রোমান রেঞ্জ এইভাবেই স্ম্যাকডাউনের এপিসোডের শুরুতেই এজকে নিয়ে কথা বলতে থাকবেন, কিভাবে তিনি মানি ইন দ্য ব্যাঙ্ক পেপার ভিউতে এজকে ডিস্ট্রয় করবেন, কিভাবে তিনি মেন ইভেন্টে স্ম্যাকডাউনের মেন ইভেন্টে একটি ম্যাচ হবে সেখানে তিনি হারাবেন এবং তিনি রেসেলম্যানিয়া পেপার ভিউতে কিভাবে সাবমিশন লাগিয়ে এবং পরবর্তীতে ড্যানিয়েল ব্রায়ান এবং এজ দুইজন একসাথে পিন করে জয় তুলেছেন, সমস্ত বিষয়গুলো দর্শকদের সামনে তুলে ধরবেন রোমান রেঞ্জ। তবে এরপরে যেই শকিং বিষয়টি আপনারা দেখতে পারবেন স্ম্যাকডাউনের এপিসোডে, সেইটা হচ্ছে স্ম্যাকডাউন উইমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য বিয়াঙ্কা ব্লেয়ার এবং কার্মেলা মুখোমুখি হবেন ওয়ান অ্যান্ড ওয়ান সিঙ্গেলস ম্যাচে। তো এই ম্যাচটির রেজাল্ট সম্পর্কে যদি বলা যায় তাহলে এই ম্যাচটিতে অবশ্যই আপনারা বিয়াঙ্কা ব্লেয়ারকে কার্মেলাকে হারিয়ে সাকসেসফুলি তার চ্যাম্পিয়নশিপটিকে রিটার্ন করে নিতে দেখতে পারবেন। আর এইখানে আপনারা আরও একটি সারপ্রাইজ রিটার্ন দেখতে পারেন, এটার খুব একটা সম্ভাবনা নেই বললেও চলে, আবার এখানে অনেক বড় সম্ভাবনা আছেও বললেও চলে। কেননা সাশা ব্যাংকস তিনি অনেকদিন ধরেই WWE নেই রেসেলমেনিয়া পেপার ভিউয়ের পর থেকেই, আর বর্তমান সময়ে গুঞ্জন এসেছে যে WWE ম্যানেজমেন্ট সকল দর্শকদেরকে শকড করে দেওয়ার জন্য বা সারপ্রাইজ দেওয়ার জন্য এখানে সাশা ব্যাংকসকে রিটার্ন করাবেন। সাশা ব্যাংকস রিটার্ন করার পরে তিনি বিয়াঙ্কা ব্লেয়ারকে চ্যালেঞ্জ করে দিবেন সামার স্ল্যাম পেপার ভিউয়ের জন্য স্ম্যাকডাউন উইমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য।
এরপরে স্ম্যাকডাউনের এপিসোডের একেবারে পাওয়ারফুল ম্যাচে মুখোমুখি হবেন বিগ ই, কেভিন ওয়েন্স, শিনস্কে নাকামোরা, সেথ রোলিন্স। এই চারজন রেসলার ফাইটেল ফোর ওয়ে ম্যাচে মুখোমুখি হবে স্ম্যাকডাউনের এপিসোডের একেবারে সেমি মেন ইভেন্টে। আর বিশেষ করে স্ম্যাকডাউনের এপিসোডের সব থেকে কিন্তু পাওয়ারফুল ম্যাচ এইটাই বলা যায় যে আগামীকালকে দর্শকদেরকে সারপ্রাইজ করার জন্য এখানে সব রেসলারগুলোই ভালো পারফরমেন্স দিবেন। স্পেশালি এখানে কোন রেসলার জিতবেন এটা নিয়ে তেমন একটা ধারণা করা না গেলেও কিন্তু এখানে সেথ রোলিন্স অথবা কেভিন ওয়েন্স অথবা বিগ ই এদের জেতার সম্ভাবনা রয়েছে। তবে দেখা যাক WWE ম্যানেজমেন্ট আগামীকালকে কোন রেসলারকে জিতায় এবং আপনার কি মনে হয় এই চারজন রেসলার মধ্যে কে জিততে পারে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এছাড়াও আপনারা স্ম্যাকডাউনের এপিসোডের একেবারে মেইন ইভেন্টে দেখতে পারবেন একটি সিক্স ম্যান ট্যাগ টিম ম্যাচ, সেইখানে মুখোমুখি হবেন জেই উসো, জিমি উসো এবং রোমান রেন্স ভার্সেস রেই মিস্টেরিও, ডমিনিক মিস্টেরিও এবং এজ, অর্থাৎ টিম রোমান রেন্স ভার্সেস টিম এজ। এই ম্যাচটিতে আপনারা বেশ ভালো পারফরমেন্স দিতে দেখতে পারবেন দুইজন দলকেই, কেননা যেহেতু লাইভ ক্রাউড ব্যাক করাতে চলেছেন, লাইভ ক্রাউডকে সারপ্রাইজ করে দেওয়ার জন্য, শক করে দেওয়ার জন্য এই ম্যাচটি একেবারে স্পেশালি সেই লেভেলের ম্যাচ হবে। আর এই ম্যাচটিতে ভালো পারফরমেন্স দিয়ে দুইজন দলই ভালো পারফরমেন্স দিবেন। তবে ম্যাচের এন্ডিং পর্যায়ে গিয়ে রেই মিস্টেরিও অথবা ডমিনিক মিস্টেরিওকে স্পিয়ার লাগানোর পরে পিন করে জয় তুলে নেবেন রোমান রেন্স, এবং রোমান রেন্স জয় তোলার পরে সেইখানে আপনারা এজ এবং রোমান রেন্সের মধ্যে একটি ভয়ঙ্কর ব্রল হতে দেখতে পারবেন মানি ইন দ্য ব্যাঙ্ক পেপার ভিউ ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচটির হাইপ সৃষ্টি করার জন্য। তো এই বিষয়গুলো আপনারা স্ম্যাকডাউনের এপিসোডে দেখতে পারবেন এবং এত বড় বড় সারপ্রাইজ রিটার্নগুলো দেখতে পারবেন। তো আগামীকালকের স্ম্যাকডাউন থেকে শুরু হবে মানি ইন দ্য ব্যাঙ্ক পেপার ভিউ, র এবং স্ম্যাকডাউন, এই শোগুলোতে কিন্তু অনেক বড় বড় সারপ্রাইজ বিষয় আপনারা দেখতে পারবেন। তো এগুলো দেখার জন্য কিন্তু একেবারে আমি সম্পূর্ণভাবে এক্সাইটেড রয়েছি। আপনি কেমন এক্সাইটেড অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।